ओम शांति। 30 मार्च 2024 प्रातः मूल्य बाप दादा मधुबन। मिष्टि बच्चारा प्राण दान करें बाबा, तिनि एमन ज्ञान प्रदान करें जार फले तुम्हरा प्राण फिरे पाओ। एमन प्राण प्रदानकारी पिता के भालोबेसे स्मरण करो। प्रश्न, किसेर आधारे 21 जन्म पर्यन्त तुम्हारे सर्वभाण्डार परिपूर्ण थाके? उत्तर, बच्चारा संगम जुगे तुम्हरा जे नलेज पाओ ता हलो सोर्स अफ इनकाम। ए पढ़ार भित्तिते तुम्हारे सर्वभाण्डार परिपूर्ण हो जाए। ए पढ़ार द्वारा 21 जन्मेर खुशी प्राप्त है। और एमन कोनो जिनिस नहीं जा तुम्हारे प्राप्त करार इच्छा थाके। बाबा एमन ज्ञान प्रदान करें जार फले आत्मा की थेके की हुए जाए। ओम शांति। भगवानु बाचो, शालग्रामेरा जाने जे शिव बाबा आमादेर पढ़ाते आसें। बाच्चारा जाने जे एकमात्र तिनी सृष्टिर आदि मध्य अंतके जाने। एखन बाच्चादेर आर ए कथा नतून बोले मने हय ना, बुद्धिते प्रवेश करे गेछे। मानुष तो सबकिछुई भूले गेछे। जिनी पढ़िएछेन तार परिवर्ते जिनी प्रथम स्थानाधिकारी तार नाम लिखे दिएछे। पढ़ते पढ़ते तोमादेरके ए कथा प्रमाण करते हबे। ए हलो भारतेरी शास्त्र कथा, अन्य धर्मेर शास्त्रेर कथा नय। भारतीय शास्त्रेई एई भूल करा हयेछे। तोमरा व्यतीत ए कथा आर केउई प्रमाण करते पारबे ना। बाच्चाराई जाने जे ए हलो अनादि ड्रामा, पुनराय रिपीट हबे। तुम्हरा प्रतिटि मानुषेर संस्कार परिवर्तनेर पुरुषार्थ करो। मानुष जखन निजेके संशोधन करे तखन समग्र विश्वई संशोधित हये जाय। सत्य जुग हलो संस्कारी नतून विश्व, आर कलिजुग हलो असंशोधित पुरातन विश्व। बाच्चारा एई कथा शुधुमात्र तोमराई जुक्तियुक्तभावे बोझो एबं धारण करे अपरकेओ बोझानोर योग्यता लाभ करो। एते अनेक रिफाइननेस प्रयोजन। बाबा तुम्हादेर कत रिफाइन करे बोझान संशोधन करें। बाबा बोलें जखन तुम्हरा संस्कारी हुए जाओ तखन आर आमार संशोधन करार दरकार पड़े ना। तुम्हरा अनार्य हुए गिएछिले, एखन आर्य अर्थात देवी देवता होते हबे। आर सेटा तो सत्य जुगेई हबे। तारा सब संस्कारी छिल आर एखन अपवित्ररा तादेरके पूजा करे। ए कथा कारो बुद्धिते आसे ना जे आमरा केन तादेरके संस्कारी बोली। এরা সকলেই তো মনুষ্য। যারা সংস্কারী আর্য ছিল তারাই পতিত হয়ে গেছে, আর্য আর অনার্য। এছাড়া এই যে আর্য সমাজ তাহলে একটি ধর্মীয় মার্গ, মঠ পন্থ। এইসব বিষয় সৃষ্টিরূপী কল্পবৃক্ষের দ্বারা ক্লিয়ার বুঝতে পারা যায়। এ হলো মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষ। এর আয়ুষ্কাল 5000 বর্ষ। এর নাম কল্পবৃক্ষ। কিন্তু কল্পবৃক্ষ শব্দটি বললে মানুষের বুদ্ধিতে বৃক্ষ আসে না। আর তোমাদেরকে তো বৃক্ষ রূপেই বোঝানো হয়েছে। কিন্তু মানুষ বলে একটি কল্প লক্ষ লক্ষ বছরের। বাবা বলেন 5000 বছরের। কেউ আবার কল্পের আয়ু একরকম বলে তো অন্যেরা আবার অন্য কিছু বলে। সম্পূর্ণ সঠিকভাবে বোঝানোর মতো কেউ নেই। পরস্পরের মধ্যে শাস্ত্রের কতই না লড়াই চলে। আর এই হলো তোমাদের আত্মিক বার্তালাপ। তোমরা সেমিনার করো, একেই আত্মিক বার্তালাপ বলা হয়। প্রশ্ন উত্তর বোঝার জন্য করা হয়। বাবা যা কিছু তোমাদের শোনান তার থেকেই টপিক বের করে তোমরা শোনাও। ওরা কি শোনায় তাও তোমরা গিয়ে শোনো, তারপরে সে লোকেদের শোনানো উচিত। এখানে ওই ধরনের বাদ বিবাদ চলে। প্রথমে তো একথা বোঝাতে হবে গীতার ভগবানকে। ভগবান বাবাকে ভুলে যাওয়ার জন্য তাদের কর্মের হিসাব নিকাশ সম্পূর্ণরূপে ক্ষতির খাতে চলে গেছে। বাচ্চারা তোমাদের তো বাবার সাথে লাভ রয়েছে, তোমরা বাবাকে স্মরণ করো। ব্যাস, বাবাই প্রাণ নবজীবন প্রদানকারী। এমন জ্ঞান দান করেন যে তোমরা কি থেকে কি হয়ে যাও। তাই বাবার প্রতি লাভ থাকা উচিত। বাবা আমাদের এমন এমন নতুন কথা শোনান। আমরা শ্রীকৃষ্ণকে স্মরণ করি কিন্তু তিনি কিছুই দেন না। শ্রী নারায়ণকে স্মরণ করো কিন্তু তাকে স্মরণ করে কিছু হয় কি? আমরা যে কাঙাল সেই কাঙালই রয়ে গেছি। দেবতারা কত সলভেন্ট ছিল, এখন সব জিনিসই আর্টিফিশিয়াল হয়ে গেছে।
যে সবের কোনো দাম ছিল না সেগুলোই আজ অত্যন্ত দামি হয়ে গেছে। ওখানে তো আনাজ ইত্যাদি দামের কোনো ব্যাপার নেই, সকলেরই নিজের নিজের সম্পত্তি ইত্যাদি রয়েছে। এমন কোনো অপ্রাপ্ত বস্তু নেই যেটা প্রাপ্ত করার ইচ্ছা থাকে। বাবা বলেন, আমি তোমাদের ভাণ্ডার ভরপুর করে দিই, তোমাদের এমন জ্ঞান দিই যার ফলে তোমাদের ভাণ্ডার পরিপূর্ণ হয়ে যায়। তোমাদের বুদ্ধিতে কথা রয়েছে যে নলেজ ইজ সোর্স অফ ইনকাম, জ্ঞানই উপার্জনের উৎস, জ্ঞানই সবকিছু। এই পড়া করে তোমরা কত মহান হয়ে যাও। পড়ার তো ভাণ্ডার রয়েছে, তাই না? লৌকিক টিচাররা যা পড়ায় তার থেকে অল্পকালের সুখ পাওয়া যায়, এই পড়ার থেকে তোমরা 21 জন্মের সুখ পাও। বাচ্চারা, তোমাদের অত্যন্ত খুশি হওয়া উচিত। এই কথা বুঝতে সময় লাগে, শীঘ্রই কেউ বুঝতে পারে না। কোটি কোটির মধ্যে থেকে কেউ কেউ বেরোয়, আধা কল্প সকল মানুষ একে অপরকে পতনের দিকেই নিয়ে গেছে। আরোহণ করান একমাত্র বাবা। অসীম জগতের পড়া যিনি পড়িয়েছেন তার পরিবর্তে যিনি পড়েছেন তার নাম দিয়ে দেওয়া হয়েছে। দুনিয়া এ কথা জানে না, তারা বলে ভগবানও বাঁচো, কখনো পড়িয়ে গেছেন, তারপর আর তার কোনো শাস্ত্রও থাকে না। সত্য যুগে কোনো শাস্ত্র থাকে না, এসব হলো ভক্তি মার্গের শাস্ত্র, কত বড় কল্প বৃক্ষ। ভক্তির এই যে অনেক শাখা প্রশাখা, তা যদি না থাকে তবে বৃক্ষের নামও থাকবে না। এসব হলো ধারণ করার মতো বিষয়, তোমরা ধারণ করো। যিনি পড়ান তিনি তো পরিতৃপ্ত হয়ে যান, যারা পড়ে তারা এসে বিশ্বের মালিক হয়, এ হলো কত নতুন বিষয়। একটি কথাও কারো বুদ্ধিতে বসে না। স্টুডেন্টও তো তোমরা নম্বরে ক্রমানুসারে হও, কেউ পাশ করে কেউ ফেল করে, এ হলো অসীম জগতের অনেক বড় পরীক্ষা। তোমরা জানো এখন যদি আমরা ভালোভাবে পড়ি তবেই প্রতিকল্পে ভালোভাবে পড়ব। ভালো মতন যারা পড়ে তারাই উচ্চ পদ লাভ করে, নম্বরের ক্রমানুসারে সকলে যাবে, সম্পূর্ণ ক্লাসই ট্রান্সফার হয়ে যায় নম্বরের ক্রমানুসারে সেখানে গিয়ে বসে। এই জ্ঞানও আত্মার মধ্যেই রয়েছে, ভালো বা খারাপ সংস্কার আত্মার মধ্যেই থাকে। শরীর তো মাটি, আত্মা তো নির্লেপ হতে পারে না। 21%, 100% শতপ্রধান আর 100% তমপ্রধান কারা, এও তোমরা জানো। প্রথমে তো গরিবদের তুলে আনতে হবে, তারাই প্রথমে আসবে। গুরুদের ভালো ভালো অনন্য শিষ্যরা যখন আসবে তখন তাদের সকলের বুদ্ধি খুলবে, তারাও দেখবে এ তো আমাদেরই পাতা অর্থাৎ ভাই, আর আমাদের ছেড়ে চলে যাচ্ছে। যারা এখানকার হবে তারা তো বেরিয়ে আসবেই, বাবা এসে নতুন বৃক্ষ স্থাপন করেন। যারা অন্যান্য ধর্মে পরিবর্তিত হয়ে চলে গেছে তারা সব ফিরে আসবে, তারা আবার নিজের ভারতভূমিতেই ফিরে আসবে। তারা তো ভারতবাসীই ছিল, তাই না? যারা আমাদের শাখার তারা সকলে ফিরে আসবে। তোমরা যত এগিয়ে যেতে থাকবে তখন সবই বুঝতে পারবে। এখন সকলেই বাইরে থেকে ধাক্কা খাচ্ছে, যেখানে যেখানে বাইরের লোকেরা রয়েছে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করা হচ্ছে। তারা মনে করছে এরা অনেক ধনবান হয়ে গেছে আর সেখানকার লোকেরা গরিব হয়ে গেছে। পরে সকলকেই নিজ নিজ ধর্মে ফিরে যেতে হয়, শেষে সকলেই নিজ নিজ ঘরে প্রত্যাবর্তন করবে। যদি কেউ বিদেশে মারা যায় তখন তাকে ভারতে আনা হয়, কারণ ভারত হলো ফার্স্ট ক্লাস পবিত্র ভূমি। ভারতেই নতুন দুনিয়া ছিল, এই সময় একে ভাইসলেস দুনিয়া বলতে পারা যায় না, এগুলো বিকারি দুনিয়া। আর তাই তো ভগবানকে আহ্বান করে, হে প্রতীক পাবন, এসো, এসে আমাদের পবিত্র বানাও। যদিও দুনিয়া সে একই রয়েছে কিন্তু এই সময় দুনিয়ায় কেউ পবিত্র তো নেই। পবিত্র আত্মারা থাকে নিরাকার লোকে, মূল বতন ওটা হলো ব্রহ্ম মহাতত্ত্ব। সকলেই পবিত্র হয়ে সেখানে যাবে, আবার নম্বরের ক্রমানুসারে পুনরায় আসবে নিজের ভূমিকা পালন করতে। আদি সনাতন দেবী দেবতা ধর্মের এ হলো ভিত, এর থেকে আবার তিনটে টিউব বা শাখা বেরোয়। দেবতা ধর্মের কোনো টিউব নেই, প্রথমে হলো ভিত, তারপর তিনটে টিউব নির্গত হয়। মুখ্য হলো চারটি ধর্ম, সর্বাপেক্ষা উত্তম হলো এই ব্রাহ্মণ ধর্ম, এর অনেক মহিমা। এখানে তোমরা হিরে তুল্য হও, এখানে বাবা তোমাদের পড়ান, তাহলে তোমরা কত মহান। দেবতাদের থেকেও তোমরা ব্রাহ্মণেরা হলে অত্যন্ত জ্ঞানী, অতি বিস্ময়কর, তাই না? আমরা যে নলেজ নিই তা আমাদের সাথেই চলতে থাকে, ওখানে কিন্তু এই জ্ঞান তোমরা ভুলে যাও।
তোমরা জানো যে পূর্বে আমরা কি পড়তাম আর এখন আমরা কি পড়ি। আইসিএস যারা দেয় তারা আগে কি পড়েছে আর পরে কি পড়ে, পার্থক্য আছে তাই না? যত এগিয়ে যাবে ততই নতুন নতুন পয়েন্ট শুনবে। এখন বলবো না, তোমাদের পরে শোনার পাঠ রয়েছে, বুদ্ধিতে রয়েছে জ্ঞানের পাঠ। যখন সম্পূর্ণ হবে তখন আমরাও বাবার জ্ঞানকে সেই সময় ধারণ করে নেব। পুনরায় আমাদের পাঠ স্বর্গে শুরু হয়ে যাবে আর ওনার পাঠ সমাপ্ত হয়ে যাবে। সঠিকভাবে বুদ্ধিতে ধারণ করা চাই, জ্ঞান মন্থন করতে থাকো, বাবাকে স্মরণ করতে থাকো। স্মরণ না করলে কম পথ প্রাপ্ত হবে, বাবাকে স্মরণ করতে করতে শরীরের ভান থেকে মুক্ত হয়ে যাবে। সন্ন্যাসীরা এমন অবস্থার অভ্যাস করতে করতে শরীর ত্যাগ করে অর্থাৎ সমাধি, কিন্তু তাদের পথ আলাদা, তাই তাদের পুনরায় জন্ম নিতে হয়। শিষ্যরা মনে করে তিনি সন্ন্যাসী, ব্রহ্মতে বিলীন হয়ে গেছে, পুনরায় আর ফিরে আসতে পারেন না। বাবা বোঝান ফিরে কেউ যেতে পারে না, শেষে যখন সব অ্যাক্ট্রেসরা স্টেজে আসবে তখন সবাই ঘরে ফিরে যাবে। ওটা হলো পার্থিব জগতের বিনাশী নাটক, এটা হলো অসীম জগতের অবিনাশী নাটক। তোমরা ভালোভাবে বোঝাতে পারো, এই রকম ড্রামা উকুনের মতন চলতে থাকে। ওরা তো ছোট ছোট ড্রামা তৈরি করে, মিথ্যা ফিল্ম তৈরি করে, তাতে ভালো অল্পই থাকে। যেমন বিষ্ণুর অবতরণ দেখায়, এরকম হয় না যে উপর থেকে কেউ নেমে আসে। লক্ষ্মী নারায়ণ তো তাদের ভূমিকা পালন করতে আসে, কিন্তু কেউ উপর থেকে নেমে আসে না। বাচ্চারা এখন বাবা তোমাদের পড়ান, তখন এইসব কথা তোমরা বুঝতে পারো। প্রথমে তোমরা অধঃপতিত বুদ্ধির ছিলে, যখন বাবা বোঝান তখন তোমাদের বুদ্ধির দরজা খোলে। এত সময় ধরে যা কিছু শুনেছ তা কোনো কাজের কথা ছিল না, তাতে আরো পতনের দিকে এগিয়ে গেছো। তাই তোমরা সকলকে দিয়ে লেখাও, যখন লিখে দেবে তখন বোঝা যাবে কিছু বুদ্ধিতে বসেছে। যখন বাইরে থেকে আসে লোকেরা, যখন ফর্ম ভরানো হয় তখন জানা যায় যে আমাদের কুলের কিনা। মুখ্য কথা হলো বাবাকে জানা, যেন বোঝে যে সত্যি সত্যি প্রতিকল্পে বাবা আমাদের পড়ান। এ কথা জিজ্ঞেস করতে হবে, কবে থেকে পবিত্র হয়েছ? যদি অতি শীঘ্র সংস্কার পরিবর্তন করতে পারে না, প্রতি মুহূর্তে মায়ার কবলে পড়ে যায়। মায়াও দেখে যদি কাঁচা থাকে তবে তা গ্রাস করে নেয়। অনেক মহারথীদের মায়া গ্রাস করে নিয়েছে। শাস্ত্রতে যে উদাহরণ রয়েছে তা এখনকার মন্দিরে অশ্বারোহী, মহারথী, পেয়াদা ইত্যাদি দেখানো হয়েছে। তোমরা এখন তোমাদের স্মরণিকগুলি দেখো, যখন তোমরা এমন হয়ে যাবে তখন ভক্তির কথা ভুলে যাবে। তোমাদের কারোর সামনে নতমস্তক হতে পারো না, তোমরা কি জিজ্ঞাসা করবে যে এরা এখন কোথায়? এদের বায়োগ্রাফি বলো। বাচ্চারা, বাবা তোমাদের নলেজ ফুল বানিয়েছেন, তবেই তোমরা জিজ্ঞাসা করো, তাই নেশা থাকা উচিত। পাস উইথ অনার আটজনই হয়, এ হলো অনেক বড় পরীক্ষা। নিজেদের দেখতে হবে আমাদের আত্মা পবিত্র হয়েছে কি, ব্যাটারি চার্জ হবে তবেই যোগ লাগবে। বাবার সাথে সাথে যোগ যুক্ত থাকলে তবেই শতপ্রধান হতে পারবে, তমপ্রধান আত্মা ফিরে যেতে পারে না। এও হলো ড্রামা, ওখানে এমন কোনো জিনিস নেই যা দুঃখ দেয়। গরুও সেখানে সুন্দর, কৃষ্ণের সঙ্গে যে গরুদের দেখানো হয় সেগুলো কত সুন্দর। বড় বড় লোকেদের আসবাবপত্র অত্যন্ত সুন্দর। গরু ভালো দুধ দেয় তবেই তো দুধের নদী প্রবাহিত হয়, এখন এখানে তো তা নেই। এখন তোমরা নলেজফুল হয়ে গেছো, এই দুনিয়াকে তোমরা তুচ্ছ মনে করো। এই সমস্ত নোংরা যজ্ঞে সোহা করতে হবে, তখন সর্ব অপবিত্রতা নিষ্কাশিত হয়ে সবকিছু স্বচ্ছ হয়ে যাবে। আর আমরাও আমাদের রাজধানীতে চলে যাব, তার নাম হলো স্বর্গ। শুনলেই আশি আনন্দ হয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার, আমাদেরও বাপ দাদাকে ধন্যবাদ, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার এক, এই অপবিত্র পুরাতন বিশ্বকে সংশোধিত করার জন্য নিজেকে সংশোধন করতে হবে, নিজের বুদ্ধিকে বাবার স্মরণের দ্বারা রিফাইন করতে হবে। দুই, নিজেদের মধ্যে আত্মিক বার্তালাপ করতে হবে, তর্ক বিতর্কে নয়, জ্ঞান দান করে সকলের ভাণ্ডারকে পরিপূর্ণ করতে হবে। বরদান, সমানের সিটে স্থিত হয়ে শক্তিগুলিকে অর্ডার অনুসারে পরিচালনকারী বিশাল বুদ্ধি ভাব।
নিজের বিশাল বুদ্ধির দ্বারা সর্বশক্তিরূপী সেবাধারীদেরকে সময় অনুসারে কাজে লাগাও। যা কিছু টাইটেল ডাইরেক্ট পরমাত্মার দ্বারা প্রাপ্ত হয়েছে তার সাথে থাকো, সমানে স্থিতিরূপী সিটে সেট থাকো, তো সর্বশক্তিগুলি সেবার জন্য সদা হাজির অনুভব হবে, তোমাদের অর্ডারের অপেক্ষায় থাকবে। তো বরদান আর উত্তরাধিকারকে কাজে লাগাও, মালিক হয়ে যোগযুক্ত হয়ে সেবাধারীদের থেকে যুক্তিযুক্তভাবে সেবা গ্রহণ করো, তো সদা খুশিতে থাকবে। কোনো কিছুর জন্য তোমাদেরকে বারংবার আবেদন করতে হবে না। স্লোগান, কোনো কাজ শুরু করার আগে বিশেষ এই স্মৃতি মাঞ্চ করো যে সফলতা হলো আমি শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মার জন্মসিদ্ধ অধিকার। ওম শান্তি।